আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি বাঙালির স্বাদ কাহনি। আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করবো, যেটার নাম হচ্ছে আমডাল। আমডাল করতে আমাদের কি কি লাগছে চলো বলে দিই। কিন্তু প্রথমেই বলে দেবো, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক, আর বাকি কথা আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, আমি এখানে দেখো হাফ কাপের থেকে একটু বেশি কিন্তু মটর ডাল নিয়েছি। এটা কিন্তু একটু মোটা দানা আর ছোট দানা মিশিয়ে রাখা আছে হাফ কাপ। এই হাফ কাপ মটর ডালের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা, তার সাথে আমি দিয়েছি হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন, তিনটে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। সঙ্গে আমি দিয়েছি দু থেকে তিন চামচ মতো ধনে পাতা কুচি। সমস্তটা দিয়ে কিন্তু আমি এটাকে চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আর ঠিক সেটাই হচ্ছে এই ডালটা, যেটা আমার সিটি দিয়ে সেদ্ধ করা রয়েছে। এবার আমি কিন্তু আমডালটা তৈরি করব। তো চলো আমডালটা আমি কি করে তৈরি করব তোমাদের আমি বলে দিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো সরষের তেল। কিন্তু বেশি তেল এখানে ইউজ করব না, তেলটা একটু গরম হোক। তোমাদের সঙ্গে আমি এই ফাঁকে শেয়ার করিনি, যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো করনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু সমস্ত রান্নার কত কি উপকরণ দিই সমস্ত কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে মেনটেন করি। দেখো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন আমি দিচ্ছি সর্ষে, আর দিচ্ছি 1/4 চামচ মতো পাঁচফোড়ন। সমস্তটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে আমি একটুখানি ফোড়ন আসা পর্যন্ত রাখবো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে এভাবে দুভাগ করে, সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা। এটা একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নটা কিন্তু ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের যে আমটা ছিল, এটা কিন্তু একটা আম, একটা মিডিয়াম সাইজের আমকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমটা আমি দিয়ে দিলাম, আমটা দিয়ে আমি 1 মিনিট মতো এটাকে ছেড়ে নেব। আমটা কিন্তু আমি দিয়েছি 1 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা ডালটা। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, টেস্টি হয়। শীতকালে কিন্তু আমরা টক ডাল খেয়েই থাকি, এটা কিন্তু আমডাল। আর তোমাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করে দিই, আমার চ্যানেলে কিন্তু প্রায় 300টার মতো রান্না রয়েছে। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা ইউটিউবে গিয়ে বাঙালি সাতকাহন লিখলে কিন্তু তোমরা যে কোনো রেসিপি আমার দেখতে পাবে। আর বাঙালি সাতকাহন কিন্তু এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে রয়েছে, তোমরা অবশ্যই করে একটু জয়েন করে নিও। আমার চ্যানেলে কিন্তু A to Z সমস্ত রকম রান্না, বাঙালি অবাঙালি কন্টিনেন্টাল থাই মিষ্টি সমস্ত কিছু রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আমি কিন্তু সবার জন্যই রান্না করি, তো সিম্পল ডাল থেকেও একদম রিচ খাবার সমস্ত কিছু আমার চ্যানেলে রয়েছে। তো যদি তোমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে, আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সবার সাথে শেয়ার করে দিও। যদি কারো নুন মনে হয় লাগবে তারা কিন্তু এই সময় নুনটা দিতে পারো। এটাকে আমি একটু সুন্দর করে ফুটিয়ে নেব, যেহেতু আমাদের ডালটা সেদ্ধ করা রয়েছে তাই বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না। ডালটা একটুখানি ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমডাল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব সুন্দর, খুব উপকারী, তবে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা একটু বাদ দিয়ে খেতে পারো, আদার্স কিন্তু কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিনকার একঘেয়ে রান্না থেকে কিন্তু একটু বিরতি রান্না আমাদেরও খুব ভালো লাগে, তো সেজন্যই তোমাদের সামনে আমার আজকে এটা নিয়ে চলে আসা। দেখো ডালটা কিন্তু ফুটছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে ঝাল করবে না, জাস্ট ফ্লেভারটা দেবে। এবার আমি ওপর থেকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, একদম মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 5 মিনিট মতো সেদ্ধ করব। কেন কি যে আমটা দিয়েছি, আমটা কিন্তু সেদ্ধ হয়ে এর সাথে অনেকটা মিশে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, আমরা ঢাকনাটা একটু খুলে নিলাম। দেখো এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। যদি কেউ মনে করো এটাকে আর একটু ঘন করবে তারা একটু ফুটিয়ে নিতে পারো, আর জলের পরিমাণটা কম দিতে পারো। তোমাদের এখানে একটা জিনিস আমার বলা হয়নি, আমি যখন ডালটা সেদ্ধ করি আমি কিন্তু হাফ কাপের হাফ বাটির একটু বেশি ডালের জন্য আমি এখানে 2.5 কাপ মতো জল ইউজ করেছি। তবে সবার প্রেশারের স্থিতি সমান হয় না, সেক্ষেত্রে জলটা নিজেদের উপর একটু ডিপেন্ড করবে। আমাদের কিন্তু রান্না একদম রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটা আমি জোরে করে দিলাম। আমি কয়েক সেকেন্ড মতো এটা ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো। আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার জাস্ট আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য, দিয়ে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম।
যাতে গন্ধটা ছড়ায় গ্যাসটা অফ করে দিলাম। খুব টেস্টি আর খুব লোভনীয় আমডাল কিন্তু একদম রেডি টু সার্ভ। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই আমার চ্যানেলের রান্নাগুলোকে দেখতে থেকো। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।